আমার এই হসপিটাল খনর পগলা আধা পগলা ডক্টর জনক ইয়ার পরা গুছাই দি নতুন চিকিৎসক গরাকিক আমার রুমত থাকিবলে জায়গা দি কৃষ্ণাই বাকী রাইজর উপকার করক হে প্রভু ঈশ্বর সরকার। স্বাস্থ্য মন্ত্রী মহোদয়, আপনি আমাক চকু মেলি চাওক। 1,00,000 মানুহে চিকিৎসা লওয়া এই চিকিৎসালয় আপুনি রক্ষা নকৰিলে জিলা প্রশাসনে হাত দাঙি দিছে। স্থানীয় রাইজর কাতর আহ্বান, হে প্রভু ঈশ্বর, কৃষ্ণাইবাসী রাইজর হৈ আবেদন জনাও সরকারক, আমার এই হসপিটালখনের পগলা আধা পগলা ডক্টর জনক ইয়ার পরা গুছাই দি নতুন চিকিৎসক গরাকিক আমার রুমত থাকিবলে জায়গা দি কৃষ্ণাইবাসী রাইজর উপকার করক হে প্রভু ঈশ্বর সরকার। গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর বিতর্কিত চিকিৎসকর অরাজকতা ময়মতালি উদ্ভণ্ডালীর বসাবল রাইজর কাটর অনুরোধ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর নন্দকুমার নাথ। আমার ইয়াতে ইনচার্জ হিসাবে আগরপর আছে ডক্টর নন্দকুমার নাথর যেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি বহুত, সেই কেলেঙ্কারির বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষ দ্বারা তদন্ত আওতাত আসছিল, তদন্ত হয়েছিল, ম্যাজিস্ট্রেট তদন্ত হয়েছিল। ম্যাজিস্ট্রেট তদন্ত হওয়ার পিছতো তো কোনো ধরনের প্রশাসনক ভ্রূক্ষেপ নকৰি পেসেন্টের পয়সা লওয়ার যথেষ্ট উদাহরণ আমার হাতত আছে, তার তথ্য প্রমাণ আছে। কৃষ্ণাই ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর ভারপ্রাপ্ত বিষয়া ডাক্তার নন্দন কুমার নাথক যা 19 মার্চতে মাতিয়া ট্রানজিট ক্যাম্পলে বদলি করে ডাক্তার মহিদুল ইসলামক কৃষ্ণাইর দায়িত্ব দিয়া হয়েছিল। সেইমতে ডাক্তার মহিদুল ইসলামে কৃষ্ণাইর এই চিকিৎসালয়খনলে আহে যদিও আজিলে ডাক্তার নন্দন কুমার নাথে গার বলেরে আবাসগৃহ দখল করার উপরও কোনো নথিপত্র সমজাই নিদিয়ার অভিযোগ চিকিৎসালয়ের চিকিৎসক কর্মচারী আর স্থানীয় রাইজর। গতি চিকিৎসালয়খনের সকল কাম এতিয়া প্রায় স্থবির হয়ে পড়েছে। ইমান মানে 2 নম্বরী ডক্টর এটা এজন হয়, আমার ইয়াতে যদি OTP-র কালেকশন হয় সেই কালেকশন তেওঁ অকলে দিনত কালেকশন দিনে লব, আকৌ দিনে ভাষাটো বনাই সেইটো কালেকশন সি বাজেয়াপ্ত কৰি থয়। আকৌ লোকেল যিখিনি আমাৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে যিটো পইচা, সেইটো পইচা পায় সেইটো আত্মসাত কৰে নেকি? সি আত্মসাত কৰে। আকৌ যিটো আমাৰ ডেভেলপমেণ্টৰ পইচা আহে গোটেই কোনো কাম কাজ নকৰে, সেইটো মাত্ৰই ভাষাৰ বনায়। একেদৰে থাকিবলৈ ঘৰ নথকাত নতুনকৈ অহা চিকিৎসকগৰাকীয়ে আবেলি গোৱালপাৰাৰ ঘৰলৈ গুচি যায়, যাৰ ফলত নিশা কৃষ্ণাইত নহয় কোনো জৰুৰী চিকিৎসা, দুর্ঘটনা বা প্রসূতিকালীন রোগী মৃত্যুর মুখলৈ ঠেলি দিয়া হৈছে। ইতিমধ্যে পরিচালনা সমিতি আৰু ৰাইজে গোৱালপাৰাৰ জিলা যুটীয়া স্বাস্থ্য সেৱা সঞ্চালক আৰু জিলা আয়ুক্তক অভিযোগ দাখিল কৰিছে যদিও কোনো অজ্ঞাত শক্তিৰ বলত বলিয়ান জিলা আয়ুক্তকো কেৰেপ নকৰে ডাক্তৰ নন্দন কুমাৰ নাথে। OPD টাইমত মই ভালে যিমানখিনি পাৰো মই দি দিওঁ, ৰিপৰ্ট দি দিওঁ, ভালকে মানে ট্ৰিটমেণ্ট দিওঁ, কিন্তু মানে OPD-ৰ পিছত মই থাকিব নোৱাৰো না, মই এটলিষ্ট ৰিলাক্স অলপ টাইমটো লাগে, ৰুমলৈ টেষ্ট হোৱাৰ টাইমটো লাগে। ইয়াত ইমাৰ্জেঞ্চি টাইমত পেচেণ্ট আহিলে ডক্টৰ নাপায় কথা, আৰু তেখেতে কোৱাৰ্টাৰটো লক কেছে গুচি গৈছে, মানে এতিয়া ই ইয়াতে নাথাকিব মানে। তো ইমাৰ্জেঞ্চি টাইমত পেচেণ্ট আহিলে ইয়াত ট্ৰিটমেণ্ট নাপায়, ইয়াতে মানে গোৱালপাৰা চিভিলে যাব লগা হয়। উল্লেখযোগ্য যে আন্তঃগাঁথনিৰ বাবে চিকিৎসালয়খনত আবণ্টন হোৱা প্ৰায় 75 লাখ টকাৰ বাবেই নতুনকৈ বদলি হৈ অহা চিকিৎসকগৰাকীক দায়িত্ব সমজাই নিদিয়াৰ অভিযোগ ডাক্তৰ নন্দন কুমাৰ নাথৰ বিৰুদ্ধে। পইচা লোৱাৰ প্ৰমাণ যদি বিভাগীয় কৰ্তৃপক্ষক দিব লাগে আমাৰ হাতত নিশ্চয় আছে, পইচা লোৱাৰ প্ৰমাণ আছে। তেওঁ ৰোগী যে নাচায়, ৰাতি হ'লে যে ৰোগী নাচায়, আচলতে এইবিলাক এটা পগলা আধা পগলা সেই মানুহজন। আবণ্টিত 75 লাখ টকাৰো ভোজন পৰিমাণ আত্মসাত কৰাৰ অভিযোগ ৰাইজৰ, লগতে OPD-ত ৰোগীক চোৱাৰ বাবদ লাভ কৰা ধনো চিকিৎসকগৰাকীয়ে আত্মসাত কৰাৰো গুৰুতৰ অভিযোগ আনিছে চিকিৎসালয় পৰিচালনা সমিতিয়ে। দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।